নাকি অপর প্রান্তে কোনো লোক রয়েছে তুমি দেখতে পেয়েছো? আমি ভাই অল্প উঁকি মেরে দেখলাম, আমি কোনো দেখতে পেয়েছি না। লোকরা আস্তাবা কি খুঁজছই নাই, কিছু লোকও দেখতে পেয়েছি না। জয় গোবিন্দ, আজকে আমি চলে এসেছি শিউরির রাস্তাতে। রাস্তা হচ্ছে ঠিক ইউপি পাবলিক যাওয়ার আগে আমার ডান দিকে পড়বে একটা পেট্রোল পাম্প, আর সেই রাস্তা দেখো একটু, ওই রাস্তাটা কি সুন্দর, এই চকাচুক রাস্তা কে তৈরি করেছে মারি, তাকে একটা নোবেল দিয়ে দাও হাতে ধরিয়ে। এ দেখো আকাশে সূর্য উঠেছে আর আমি যাচ্ছি রাস্তার উপর দিয়ে। এ দেখো আমার সামনে একটা মহি খাত ছিল, যে খাতে গেলে আমার কি হতো রে। এইবার আমি যাচ্ছি রাস্তার উপর দিয়ে। আরে বাবা রে, আরে মেরে দিস না রে, কোনো রকমে একটু জায়গাটো পেলেই হবে ভাই, একটু জায়গাটো নিয়ে দে ভাই, একটু যেতে দে। আরে ভাই একটু তোর একটু দাঁড়া রে ভাই, বাবা রে দোকানো চাকাগুলো গুনো রে ভাই, 1, 2, 3, 4, 5, 6, 14 চাকা, রে 16 চাকার গাড়িটা নিচে ঢুকে যেতাম আজকে। রে বাবা রে, এখানে হিজড়ারাও দাঁড়িয়ে আছে, একটু বিজনেস হচ্ছে। আরে একটু বাবা, বাবাজি একটু, বাবাজি বাবাজি বাঁচাও গো, ওই রাস্তাতে কোনো রকমই আমাকে একটু পার করে দাও গো, একটু জায়গা দাও গো, এই জায়গা দাও আমাকে। ওরে বাবারে কি ধুলোরে, ওরে বাবারে। এই তোমরা না যারা মেকআপের কাজ করেছো তাদেরকে বলছি, এ রাস্তার উপর দিয়ে একবার গেলেই হবে, তোমার মেকআপ তো একদম চকাচক হয়ে যাবে, তোমার মেকআপের খুব সুন্দর মেকআপ। রে বাবারে কোনো রকম, এই রাস্তা না রে, এই রাস্তা না রে, যেদিকে খুঁজে ঢুকে গেলে হয়ে যাবে ওটো রাস্তা, এই কবে যে এটো হবে কিছু বোঝা যাচ্ছে না। আরে দেখ দেখ, এইবার এই রাস্তার উপর দিয়ে গেলে আমাদের মতন বাইকার যাদের কিন্তু টিউবলেস টায়ার নাই, একটু পোঁক করে একটু একটু পোঁক করে একটু যদি পেরেক ঢুকে যায় তাহলে এখান থেকে একদম ফেটে যাবে। রে বাবারে, ঠেলে ঠেলে গাড়িটা নিয়ে ওদিকে কি যাবে কোথায়? তুমি ওদিকে দিয়ে দিয়ে আসছে, আরে এই ওদিকে যাচ্ছে, আমি তো যাবো কোথায় রে ভাই? একটু ছোটো করে রাস্তা দিয়ে ছাইয়ের উপর দিয়ে নিয়ে যেতে হচ্ছে রে গাড়িটুকি। আরে শিউরিতে রয়েছে না, কোথায় রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না রে। ওরে বাবারে, রে বাবারে কি ভৌতিক কাণ্ড দেখো বাবা, এখানে রাস্তার রোডের কোনো কালো পিচ দেখতে পেয়েছি না, আর একটু ছিটিক ছিটিক জল ছিটিং ছিটিং, বাপ রে বাপ। তোমরা ধুলোগুলো দেখতে পেয়েছো? এই ধুলোগুলো, এই ধুলোগুলো নাকি ঢুকে, এই ধুলোগুলো মাথাতে টুকে, এই ধুলোগুলোতে আমার বাবার 12টা বেজে যাচ্ছে রে বাবারি। তা ভাগ্যিস ভালো একটু এক্সপালস কিনেছি বাবা, এই এক্সপালস হিমালয়ান ছাড়া এইসব রাস্তার উপর দিয়ে যাওয়া সম্ভব ব্যাপার? এই তোমার জানটা ভরে উপরে উঠে যাবে রে। ওরে বাবারে গা, রাস্তা দেখো ভাই, কোনো রকমে আসা তুমি কি? এই ভাই তোমাদেরকে বলছি ভাই, তোমরা কি অপর প্রান্তে কোনো লোক রয়েছে তুমি দেখতে পেয়েছো? আমি ভাই অল্প উঁকি মেরে দেখলাম, আমি কোনো দেখতে পেয়েছি না। লোকরা আস্তাবা কি খুঁজছই নাই, কিছু লোকও দেখতে পেয়েছি না, অন্য ঝাপসা হয়ে গেলাম বাবা। চোখের ভিতরে যদি একটু বালির কোনা ঢুকে যায় আর তো কিছুই দেখতেই পারবে না। রে বাবারে বাড়ি, কোনো রকমই বা একটু জায়গা করে দিয়ে ভাই। দেখো একটা ধুলোগুলো দেখো যাও তো একটু, তুমি যদি একটু সাদা জামা কাপড় পরে যাও বড়াই তো তোমাকে কিন্তু চিনতে পারবে না বাড়ির লোকেরা। এই দেখো এত ধুলো, বাপ রে বাপ, এই রাস্তার উপর দিয়ে যাওয়া মানে কিন্তু তোমার সব প্রায়শ্চের পাপের প্রায়শ্চিত হয়ে যাবে বাবারি। আর কখন যে তুমি গাড়িটা নিচে ঘুম করে ঢুকে যাবে আর তোমাকে চুঁক তোমার উপর দিয়ে 15-16টা চাকা চলে যাবে, তুমি নিজে বুঝতে পারবে না কখন যে কী হয়ে যাবে তোমার সঙ্গে, তুমি কিছুই বুঝতেই পারবে না, তুমি টেরি পাবে না, তুমি পুট করে উপরে উঠে যাবে। আর দেখো ভাই আমি আরেকবার রাউন্ড দেবো এইখানে, আমার খুব মজা লাগলো এটা রাউন্ড করতে। এইখানের উপর দিয়ে আমি ঢুঁকো চলে যাবো, দেখো ভাই ভাই ওটিকে ধুলোটা দেখো গো ভাই, এই ধুলো দিয়ে কিছু রাস্তা দেখা দিচ্ছে না, অপর প্রান্তে কোনো লোক রয়েছে না কি রয়েছে, না কোনো মানুষ রয়েছে, না কি কি রয়েছে, না পাখি রয়েছে, কিছু বুঝতে পেরেছি না রে ভাই। আমার গাড়ি ভাই হারিয়ে গেল রে, ওরে দেখ রে, ওরে বাবারি, এই টোটো একটু সর রে ভাই, একটু যেতে দে। ওরে বাবারি, কোনো রকমে একটু জায়গা পেলেই হবে রে, একটু যেতে দে রে। আরে দেখো সামনে দিয়ে টোটো ট্রাই ট্রাক্টর আমাকে মেরেই দিত, আমার গাড়িটা ঢুকে যেত, চাকার চাকার নিচার আমার মাথাটা চলে যেত রে, একদম পিছিয়ে একদম পড়ে টেটে ফেলে দিলে মালার মাখরের মতন হয়ে যাবে এইখানে। রে ভাই কি পাপ করি এখানে এসেছি ভাই, আরে বুঝতে পারবি না। ওরে বাবা রে, পেছনে তো 12টা বেজে যাবে, আর তুমি যদি এক্সপ্রেস হিমালয়ান একটা যদি গাড়ি না কিনো এই দুটো গাড়ির মধ্যে, তাহলে তোমার কিন্তু 12টা 10 হয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবে না যে কোন দিক দিয়ে কি তোমার উপর দিয়ে নিয়ে চলে যাবে। রে বাবা রে, কোনো রকমে বাঁচলাম,
আমি জীবনে যাবো না ভাই রাস্তার উপর দিয়ে, এই রাস্তাটাকে বেড়েছে, এই রাস্তাটা কে যে বানিয়েছে ভাই তাকে একটু মেনশন করে দাও, এ PWD না KWD বটে ভাই একটু বুঝে পাই না, এ প্রশাসনগুলোকে একটু কমেন্ট বক্সে নিয়ে আসো ভাই, এ প্রশাসনগুলোকে একটু দেখাও ভাই, এই জায়গাগুলোর উপর দিয়ে অনুব্রতকে একবার আসতে বলো ভাই, এই অনুব্রত যদি গাড়িটা এই রাস্তার উপর দিয়ে না চালিয়ে আসে না এই রাস্তাটা কোনদিন ঠিক হবে না যা মনে হচ্ছে, আর দিদিকে একবার আসতে বলো এই রাস্তার উপর দিয়ে, সত্যি বলছি ভাই রাস্তার উপর দিয়ে যদি দিদি আবার দাদা আর অন্য কেউ যদি না আসে না রাস্তাটা ঠিক হবে না যা বুঝতে পারছি, ওই বোলপুর থেকে সিউড়ি রাস্তা আসার আগে ডটো রাস্তাটা ওখানে পনপুতে অনেকবার আসে, ওই জন্য রাস্তাটা সুন্দর আছে ভাই, আমি সত্যি বলছি তোমাদেরকে, তোমরা কিছু করলেও কিন্তু কিছু করতে পারবে না, তোমরা কোনো রকম করে ওই দিদিকে নালে ওই দাদাকে কাউকে নিয়ে এসো ওই রাস্তার উপর দিয়ে, বললো যে ওই রাস্তার উপর দিয়ে যেতে হবে তোমাকে, তাহলে দেখবে প্রশাসন হুলে দুলে উঠবে আর এই কাজটা হবে, নাহলে ঠিকই দাদা নিজের পকেটে টাকাটা ঘুরছে, একটা কথা বলি দেখো এই ফুল টাইম যদি করাও আর রাস্তার উপর দিয়ে যদি যাও এ দেখো ওইখানে দেখতে পাচ্ছ না একটা ছোটো মতন হোল রয়েছে, ছোটো মতন গর্ত, ওই গর্তের উপর দিয়ে গর্তের ভিতর দিয়ে তোমার এই পেট্রোলটা ঢুকে যাবে কারণ নিচের দিয়ে বেরিয়ে যাবে, তাই তোমাদেরকে একটু সুপরামর্শ দিচ্ছি মন দিয়ে শুনো, আমার কথাটা কানে ঢুকে নাও, তোমরা না একটু বর্ষাতে কিনে নাও আর সেই বর্ষাতেও পড়িয়ে তবে রাস্তার উপর দিয়ে যাবে, আর মাথাতে কিন্তু একটু হেলমেটও কিন্তু অবশ্যই নেবে, নাহলে কিন্তু সুমনবাবু ফাইনটা কেটে দেবে, চালানটা হয়ে যাবে তোমার নামে, তো সেটাই বলছি ভাই যখন এই রাস্তার উপর দিয়ে যাবে একটু হেলমেট কিন্তু পরে অবশ্যই যাবে, তাহলে 10 টাকা না 15 টাকা না 20 টাকা তোমার মাথার উপর দিয়ে কখন চলে যাবে তুমি কিছু টের পেয়ে পাই না, তোমার উপর দিয়ে দেখবে সব টাকাগুলো পেনিং পেনিং চলে যাচ্ছে, আর রাস্তায় আসতে গেলে ভাই তোমার গাড়ির গ্রিপটা যেন ঠিকঠাক থাকে সেটাও কিন্তু একটু দেখে নেবে, আর কিন্তু ফুল ট্যাঙ্ক কিন্তু অবশ্যই করাবে না, আর দেখো এই উপর দিয়ে যেতে গেতে তোমাকে কিন্তু হবে, আর গাড়িটি যদি ফেসে যায় মাঝখানে তাহলে তুমি কিন্তু ওখানে কিন্তু কোনো লোক পাবে না যে তোমাকে ঠেলে নিয়ে যাবে, আর এই ইউপি পাবলিক স্কুলটাও যাওয়ার যেতে এই যে ছেলে মেয়েগুলো আছে এগুলো প্রতিদিন ধুলো খেতে খেতে যায় আর ধুলো খেতে খেতেই আসে, আর কত যে মরে যায় কত যে অ্যাক্সিডেন্ট হয় এটা তার কোনো কিন্তু কোনো গুণতি নাই, তাই তোমাদেরকে বারবার করে বলছি তোমরা যা যা বলো না কেন রাস্তা কোনদিন ঠিক হবে না, তোমাকে যতক্ষণ না দাদা দিদি বা অন্য কেউ একটা লোককে একটা পলিটিক্যাল লোককে যতক্ষণ না রাস্তার উপর দিয়ে না যেতে বলবে না ততক্ষণ কোনদিন ঠিকই হবে না এই রাস্তাটাও, তাই বলছি ভাই এক এক করে চিঠি লিখতে শুরু করে দাও, আর চিঠি লেখা শুরু করে দিতে পারেই না এইটা তো সমাধানের একটা ব্যবস্থা আসবে, তাই বলছি কি যে এই ভিডিওটা শেয়ার করে দাও বারবার করে, আমাদের চ্যানেলটাকে ফলো করে দাও, এরকমই মজার মজার ভিডিও আমি আনবো।